8 জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, 9 জেলায় স্থিতিশীল। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছেন মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর ও ঢাকা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। রোববার দুপুরে এই তথ্য জানায় বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আরও বলেছেন যমুনা নদীর পানি বাড়ছে, তবে তা আগামী 24 ঘন্টার মধ্যে কমা শুরু করতে পারে। ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল আছে, গঙ্গা ও পদ্মা নদীর পানি কমেছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত কমতে পারে। এদিকে উত্তর পূর্ব অঞ্চলের উজানের মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমেছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানীর আশেপাশের নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পর্যবেক্ষণাধীন 101টি পানি স্টেশনের মধ্যে 34টির পানি বেড়েছে, 66টির কমেছে, অপরিবর্তিত রয়েছে 1টির। বন্যা আক্রান্ত 17টি জেলা, বিপদসীমার উপরে রয়েছে 19টি নদীর পানি এবং 27টি স্টেশনের বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।